नमस्कार सम्मानित दर्शकवृंद, मोदी सरकार कृषक दे जोन्नो आरो एक नतून प्रकल्प लंच करते चले प्रकल्पे किन्तु प्रत्येक कृषक 1,36,363 टाका पर्यन्त सर्वोच्च सहाज्य पेये जेते पारबेन एबं सेई टाकाटी किन्तु कृषकदेरके देवा हबे कृषि जंत्रपाति केनबार जोन्नो, सार किनबार जोन्नो, बीज किनबार जोन्नो एबं कृषिज फसलेर प्रयोजनीय ओषुध केनबार जोन्नो किन्तु एई सहाज्य करा हबे मोदी सरकारेर तरफ थेके। तो एई प्रकल्पे किभाबे आवेदन करते हय, এই প্রকল্পে কিভাবে আপনারা সাহায্য পাবেন, এই প্রকল্পটা কি সম্পূর্ণ, কিন্তু এই প্রকল্পটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এই সংক্রান্ত একটি আর্টিকেলে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছে। কৃষকদের সাহায্য করতে নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রের মোদী সরকার, পাশাপাশি তাদের আয় বাড়াতেই নতুন বিল আনার প্রস্তুতি নিচ্ছে বলেই সূত্রের খবর। অন্যদিকে সরকার কৃষকদের বড় উপহার দিতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে। তো এই স্কিমটার কি উদ্দেশ্য রয়েছে, না এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে সরকার ধারাবাহিকভাবে এমন একটি প্রকল্প উপস্থাপন করছে যাতে কৃষকরা এর থেকে সরাসরি সুবিধা পায়। এই প্রকল্পটি শুধুমাত্র কৃষকদের সরাসরি সুবিধা দেওয়ার জন্যই শুরু করা হয়েছে, এর জন্য কৃষকদের কোনো দালাল কিংবা মহাজনদের কাছে যেতে হবে না। এই স্কিমের আওতায় কৃষকদের 3 বছরে কিস্তিতে টাকা দেওয়া হবে। 2024 সালের মধ্যে এই প্রকল্পে সরকার 6,885 কোটি টাকা খরচ করবে বলে জানা গিয়েছে। কিভাবে এই 15 লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পের দরুন, এখানে বলা হয়েছে সরকার পিএম কিষাণ এফপিও স্কিম শুরু করছে। এই প্রকল্পের আওতায় কৃষিজ পণ্য উৎপাদনকারী সংস্থাকে 15 লক্ষ টাকা দেওয়া হবে। নতুন কৃষি ব্যবসা শুরু করতে সারা দেশে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে 11 জন কৃষককে একসঙ্গে একটি সংস্থা গঠন করতে হবে। এটি কৃষকদের জন্য কৃষি সরঞ্জাম বা সার, বীজ কিংবা ওষুধ কেনা অনেক সহজ করে দেবে। অর্থাৎ 15 লক্ষ টাকা পাবেন 11 জন কৃষকের একটি সংগঠন, তাহলে এক একজন কত টাকা পাবে, 15 লক্ষ টাকাকে 11 দিয়ে ভাগ করলে 1,36,363 টাকা হচ্ছে। এই প্রকল্পে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন বা কিভাবে আপনারা আবেদন করবেন, না এখানে বলা হয়েছে পিএম কিষাণ এফপিও স্কিমের সুবিধা পেতে গেলে কৃষকদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে সরকার এখনও নিবন্ধন প্রক্রিয়া শুরু করেনি, অর্থাৎ নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেনি। নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেলে সংস্থা তৈরি করে কৃষকরা আবেদন করতে পারবেন। সরকারের তরফে জানানো হয়েছে শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে। তো যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, তো সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল প্রকল্পটি চালু হয়েছে 2018 সালে। তো এটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধির একটা ধাপ বলতে পারেন অনেকটাই। 2018 সালে পিএম কিষাণের মূল প্রকল্পটি চালু করা হয়েছে, বিভিন্ন রাজ্যে চালু হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 3টি কিস্তিতে আর্থিক সাহায্য দেওয়া হয়। এখনও পর্যন্ত সাহায্যের পরিমাণ বছরে 6,000 টাকা থাকলেও তা বাড়িয়ে 12,000 টাকা করা হতে পারে বলে সূত্রের খবর। ফলে আগামী দিনে 3 কিস্তিতে 2,000 করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ার বদলে 4,000 টাকা করে জমা পড়ার সম্ভাবনা। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এই প্রকল্পে সুবিধা দেওয়ার জন্য প্রথমে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্নারে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে নাম নথিভুক্ত করতে হয়। তো মূলত এই প্রকল্পটার নাম হচ্ছে পিএম কিষাণ এফপিও প্রকল্প, যার ফুল ফর্ম হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। মূলত এই প্রকল্পে আপনাকে 11 জনের একটা গ্রুপ করতে হয় এবং সেই 11 জনকে কিন্তু এই আর্থিক সাহায্য করা হয়ে থাকে। আর সেই টাকাটা এবার আপনারা সবাই মিলে ভাগ করে নিতে পারেন। টাকাটা আপনারা কৃষিযন্ত্র, সার, বীজ, ওষুধ এই সকল কেনবার জন্য চাষের কাজে আপনারা লাগাতে পারেন। তো এই প্রকল্প যখনই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এবং এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়া যখনই শুরু হয়ে যাবে, তো আপনাদের কিন্তু আমি সবার আগে ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেবো। সূত্রের খবর, খুব শিগগিরই কিন্তু সরকার এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি আনতে চলেছে। তো পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এবং ভিডিওটি বেশি বেশি করে কৃষকদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।